ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। একবার জিজ্ঞাসা করেছেন মহিলাদের আওয়াজে ওয়াজ শোনা যাবে কিনা। জি ভাই, আলেমগণ বলেছেন যে বিনা প্রয়োজনে এবং ফেতনার আশঙ্কা থাকলে মহিলাদের কণ্ঠ শোনা জায়েজ নাই, মহিলাদের কণ্ঠ শোনা থেকে দূরে থাকা আবশ্যক। প্রয়োজনবশত মহিলাদের আওয়াজ শোনা যেতে পারে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হাদিস বর্ণনা করতেন আর পুরুষ সাহাবিগণ সেই হাদিস শুনতেন। পুরুষ সাহাবিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের কাছ থেকে এলেম অর্জন করতেন, হাদিস শুনতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এমন কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে মহিলাদের আওয়াজকে আওরাত বা পর্দার বিষয় হিসেবে উল্লেখ করেছেন, এমন কোনো হাদিস পাওয়া যায় না। তাই বোঝা যাচ্ছে যে মহিলাদের আওয়াজ শুনতে পারে প্রয়োজনবশত। তবে মহিলাগণ নরম আওয়াজে নরম কণ্ঠে কথা বলবেন না, এমন কণ্ঠে কথা বলবেন না যাতে করে পুরুষরা ফেতনায় পড়তে পারে। স্বামীর সাথে যেভাবে কথা বলে পরপুরুষের সাথে সেভাবে কথা বলবে না। সুতরাং প্রয়োজন সাপেক্ষ মহিলাদের সাথে কথা বলা যেতে পারে, মহিলাদের কণ্ঠ পুরুষ শুনতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সাবধান থাকতে হবে যেন ফেতনার আশঙ্কা থেকে মুক্ত হয়। এইগুলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, বর্তমানকালে মহিলাদের ওয়াজ করার কথা শোনা যাচ্ছে, আসলে এই সমস্ত ওয়াজের আদৌ কোনো প্রয়োজন আছে কি না? যেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ বক্তা আছে, সেখানে মহিলাগণ ইন্টারনেটে এসে বক্তৃতা দিবে আর পুরুষ সেই বক্তৃতা শুনবে, পুরুষদের বক্তৃতা বাদ দিয়ে মহিলাদের বক্তৃতা শুনবে, এর কোনো প্রয়োজন আছে কি না সেটি দেখার বিষয়। আমি মনে করি না যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে পুরুষ বক্তাদেরকে বাদ দিয়ে মহিলাদের ওয়াজ শুনতে হবে এমন কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তবে এমন যদি আলোচক হয়ে থাকে, মহিলা যদি অত্যন্ত জ্ঞানী হয়ে থাকে এবং সে যদি কোরআন হাদিস ভিত্তিক সহি আলোচনা করে এবং তা শুনে যদি ফেতনার আশঙ্কা না থাকে, ফেতনা যদি পড়ার আশঙ্কা না থাকে, তাহলে শুনতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি না যে এমন মহিলা আছেন বর্তমানে যারা এলেম অর্জনে বা এলেম প্রচারে দিন প্রচারে পুরুষদের চেয়ে এগিয়ে গিয়েছেন। তাদের কাছে এমন আলেম রয়েছে যা পুরুষদের কাছে নেই। বাংলা ভাষায় এমন কোনো মহিলা আলেম আছে বলে আমরা জানি না, এবং যে আলেম এলেম দ্বারা পুরুষরা উপকৃত হতে পারে। সাহাবিগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শুনেছেন, দিনের মৌলিক বিষয়ে এবং অন্যান্য বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস শুনেছেন। এ সমস্ত হাদিস শোনার প্রয়োজন ছিল, তাই তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছেন। কিন্তু বর্তমানে আমাদের বাংলা ভাষায় এমন কোনো পারদর্শী অভিজ্ঞ মহিলা আছে বলে আমাদের জানা নাই, যিনি পুরুষদের চেয়ে বেশি এগিয়ে গিয়েছেন দিনের মৌলিক বিষয়ে, আকিদার বিষয়ে, অন্যান্য বিষয়ে পুরুষদের চেয়ে আগিয়ে গেছেন, এমন কোনো মহিলা আমাদের জানা নাই যে আমরা বলতে পারি যে অমুক মহিলার ওয়াজ শোনা যাবে, আলোচনা শোনা যাবে। আর যে সমস্ত মহিলারা ওয়াজ করতেছেন বা ওয়াজ করেন, তারা কোথায় এলেম শিখলেন, কীভাবে শিখলেন, কী ধরনের এলেম তারা প্রচার করছেন সেটি দেখার বিষয়। মোট কথা, বিনা প্রয়োজনে মহিলার কণ্ঠ শোনা সম্পূর্ণ নিষেধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।